good morning. গুড মর্নিং, আমরা টিফিন করছি। এরপরে আজকে রান্না হবে হলো মুড়ি ঘন্ট। মাছের মাথা চলে এসেছে, গোবিন্দভোগ চালও চলে এসেছে। এখন আমরা টিফিন করছি চিড়ের পোলাও। দেখো কি মাছের মাথা এনেছে। তুমি নাকি বাজার করতে পারো না, তাহলে এত ভালো ভালো মাছের মাথা আনলে কি করে? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, খেলায় বললে দাস হতে। শিখতে হবে না, আজ বাদে কাল মানে সংসার করবে। বল বিলাদা, কিছু বক্তব্য আছে? একটা মাথা 40, দুটো মাথা 50। কি মানুষের নাম আছে? আচ্ছা তাই বলো, সেটা নিজের মাথা ভাবে দেখাচ্ছ আমি, তাহলে তো বলে বিশাল সস্তা, আমার খেতে ভালো হবে, ইজি হবে। কাল রাতে বানিয়েছিলাম না পোহা, এত ব্যস্ত মানুষ সবাই যে কাল রাতে আর খেতে আসতে পারেনি, তাই এখন বসে বসে খাচ্ছে বাসি পোহা। বলো ভালো লাগে খেতে? মন রাখার জন্য। যাই হোক, আমার তো স্পেশাল খাবার রয়েছে, এই নানপুরি দেখিয়ে দিই। ও ভাবা যায়, দারুন দারুন। বিলাদাকে একটা দাও। কি না না, চুপচাপ খাও। তুই একটা খা, আমি একটা খাই, আমি দুটো খেয়ে পারবো না, পেট ভরে যাবে। কেমন টেস্ট বলো? অসাধারণ। কি ডাল? তা তো বলতে পারবো না। বিলাদা কি ডাল রে? মুসুরির ডাল। অমাই অমাই খেতে। দেখি দেখি একদম। বাহ ডাল। তোর একদিনটা ঘরে বানানো যাক। আরেকজন দেখো কি করছে, গম ছাড়ছে, দেখেছ? ও দিদা কেমন লাগছে গম ঝেড়ে? খুব ভালো লাগছে না? আরে শোনা গো আমার, এখন এই চলছে, একটু পরেই শুরু হবে আমাদের মুড়ি ঘন্ট। গরম লাগছে খুব গরম লাগছে, হ্যাঁ ঘুমও পাচ্ছে। ওলে বাবলে, আমি তো স্নান করবো এখন মামা। হচ্ছে তোমার নানু নানু কুয়ে দেবো আজকে একটু, দাঁড়াও বাবাকে বলবো একটু নানু নানু কুয়ে দিতে, কেমন? ঘুমাতি দেয় না ওদের।
অত ঘুম কিসের? হ্যাঁ অত ঘুম কিসের? অত ঘুমালে চলবে? অত ঘুমালে চলবে? দেখো দেখো ঘুমোচ্ছে, দেখো সবাই দেখো 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 এই যে জিভ বার করে, এই দেখ এই দেখ, হ্যাঁ নাম 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 দাঁত টিকিটে দাঁত টিকিটে দাঁত টিকিটে। আলু কাটতেছি আমি। বাবা 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 কত ভালো না, আমাকে কত হেল্প করে, কত হেল্প করে আমাকে। দেখো আলু ছুলবে, আলু কাটবে, পেঁয়াজ আদা লঙ্কা, কারণ মুড়ি ঘণ্টতে আমি রসুনটা খুব একটা দেওয়া পছন্দ করি না। পেঁয়াজটাকে তো টুমো টুমো করে কাটবে। কি মুড়ি আনা হলো না তো? যেন কিছুই জানা না। আচ্ছা আপনি কি করছেন এখানে? হ্যাঁ আপনি এখানে বোধে বোধে কি করছেন পোকা? তুমি বলতে বলি মাস্ক পরবি ঘরের মধ্যে ঘরে হরি বল, তাই তো? হ্যাঁ ওকে ধুলোকে মাস্ক পরাতে হবে, জানি না কার কার সাথে দেখা করতে বেরোয়, তাই না মাম্মা? তুমি নাক কয়েছো আমার উপরে? ওকে তুমি আমার নাক কয়েছো মাম্মা? দেখো 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 ধরতে দিচ্ছে না, কষ্ট পাচ্ছি কিন্তু। ঠিকই আছে তুমি ঘুমোতে যাবে না? কষ্ট পাচ্ছি কিন্তু। আলু আলু ডাল পুরি আমি খাবো না, পেট ভরছে। যদি নজর দিয়েছো তাহলে চিড়ের পোহা আর পোলাও সেম। চিড়ের পোহা না পোলাও? গুজরাতিরা পোহা বলে, আচ্ছা বাঙালিরা পোলাও বলে। আমার অত লোভ নেই, সেই ছোট মনে হয়। আরেকবার সাধিলে খাইব না, জামাইরে বলছে জামাই কাঁঠাল খাও, আমি কাঁঠাল খাই না। তারপরে দেওয়া ছেড়ে দিলে তখন বলছে আরেকবার সাদিলে খাইতাম। আমাকে দেখতে হবে।
রান্না হবে মুড়ি ঘণ্ট। আমি মুড়ি দিয়ে ঘণ্ট খাবো না, মানে ভাত দিয়ে মুড়ি না, মানে ভাতের সাথে তো মুড়ি ঘণ্ট, মুড়ি ঘণ্ট। মাছের মাথাটাকে এতগুলো টুকরো করা হয়েছে, তারপরেও এত বড়, গোটা মাথা মাংস কি করে খায়? যারা খেতে পারে তারা খায়। তুমি আমার মাথাটা কি করে খাও একটু বলো। শুনুন দাদা, ওরা মনে হয় এটা কি কিন্তু মোরগের থাকে, গরমটা কম। দেখো কলকাতা আছে, টেম্পারেচার কত বুঝতে পারবে। আমি আছি তার মধ্যে আলু পাওয়া যাবে, একটু মাছ, একটু কাঁটা, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, ব্যাপারটা একটু আলাদা। খেয়ে দেখো তখন বলবো। যদি বলতে আমি আপনার সব রঙ নিয়ে ভালো করি তাহলে মুখটা বন্ধ রাখতে। লঙ্কা পড়লো, লঙ্কা শুকনো লঙ্কা। আমি না বারবার তেল ঢেলে তেল ইউজ করি না, যেই তেলে মাছের মাথাটা ভেজেছি না ওই তেলেই সবকিছু খাই। তাহলে কি ফ্লেভারটা থাকে, তেলটা একটু কম খাওয়া পরে না, তেল কম খেতে বেশি ভালোবাসে, বেশি তেল পোষায় না। তেলটা কালো কালো লাগছে, অনেক খাবে ঠিক কত। এটা একমাত্র মাছের মাথা মানে করা হয়েছিল বলে তাই। আমার জন্য নাকি জিরে দিতে ভুলে গেছে। এখনই ঠিক আছে, যাই গিয়ে চিনি নিয়ে আসি। ঠিক আছে, দেখলে কিছু দিলাম, পেঁয়াজটা একটুখানি লঙ্কা দিচ্ছি। কতক্ষণ লাগবে দিদা? এই সকাল দিয়ে ঝেড়েই যাচ্ছ?
চাল পড়ে গেছে চাল এর মধ্যে কি জল পড়বে মোটামুটি রেডি এখনো অনেক টাইম আছে বাবা জল দিয়ে দিয়েছে সুন্দর করে ঢেকে দেবো এর মতন হতে থাক একে একা ছেড়ে দাও এবার আচ্ছা কতক্ষণ লাগবে হতে মিনিমাম 10 মিনিট বাদে এসে একটু দেখবো চেক করবো জল কতটা শুকিয়েছে এটা তো ফুলে উঠবে না এবার ভাতটা আচ্ছা তো যদি দেখি গলে গেছে তো খুব ভালো কথা ভাববো না হলে আর কি করবো তোমার কথা চিনি কি আনতে হবে অবশ্যই চিনি আনতে হবে ও আচ্ছা ঠিক আছে চিনি তাহলে আমি নিয়ে আসছি ঠিক আছে দেখি কতখানি কি হলো অলমোস্ট রেডি জল কি একটু লাগবে না 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 বাবা জল এবার তো গলে যাবে জল দিলে উফ সেই হয়েছে দেখতে আহা মানে একটু ভেঙে ভেঙে গেছে ভালো এবার এটা হচ্ছে গরম মশলা হ্যাঁ গরম মশলাটা দেব একদম নামানোর আগে দেব এক্ষুনি এটা কি হচ্ছে এটা আমাদের পুকিদের খাবার আচ্ছা পুকি আর ধলুর খাবার পর কি অপমান করছে আমাকে দেখো ও কে ঘি এত গরমেও ঘি জমে গেছে ফ্রিজে ছিল গো ও সরি বেশি ঘি দিলে খাওয়া যায় না ওই কারণে চলছে আর ওদিকে দুজন একজন ঘুম দিয়েছে এখানে আর একজন একদম বাথরুমের ভিতরে ঢুকে ওখানে ঘুম এটা কিন্তু কেনা গরম মশলা না গোটা গরম মশলা কিনে এনে ঘরেই আমরা মিশে রেখে দিই তাহলে পরে ফ্লেভারটা ভালো পাওয়া যায় ভয় করছে আমার শেফ এখন টেস্ট করে দেখবে আর আমাকে নাম্বার দেবে এক মিনিট ভালো হয়নি সিরিয়াসলি মজা না করুছি ওকে নিজে ভালো বানিয়েছে বুঝতে পেরেছে ভাই দেখতে পাচ্ছিস না কি খাবি কি বলছে কি বলছে আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে হ্যাঁ আমাকে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছো তোমরা আমার কি খেতে ইচ্ছে করে না হ্যাঁ বাজে পচা ও নিয়ে নেবে না 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 আসো আসো